করোনা পরিস্থিতিতে টানা মাসেও বেশি সময় ধরে লকডাউন কাটিয়ে অবশেষে কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আজ থেকে স্বাস্থ্যবিধি মেনেই হোটেল মোটেলগুলো খুলেছে দেশে করোনা সংকট শুরু হওয়ার পর গত আঠারো মার্চ সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন গত বৃহস্পতিবার কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন জেলা প্রশাসনের কাছে পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান চালু করার অনুমতি চাইলে পহেলা জুলাই থেকে চালু করার অনুমতি দেয় জেলা প্রশাসন